হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও জিএসএন প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে আইফোন 6s প্লাস। আমাদের ফোনটিতে আইক্লাউড আছে। আজকে আমরা আইক্লাউডটি বাইপাস করব আনলক করলে সাহায্যে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে আইক্লাউড আছে। আমরা এখন চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের একটি র্যামরিচ ফাইল প্রয়োজন হবে। আমাদের ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধু, এই ফাইলটির জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করব আনলক টুল লিখে। সার্চ করার পর আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোডে ক্লিক করব। এখানে আমরা নিচে চলে আসব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফাইলটি ডাউনলোড করে নিব। এই ফাইলটি ডাউনলোড করলে আপনি আইফোন 6 থেকে আইফোন এক্স পর্যন্ত কাজ করতে পারবেন। আমরা এই ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা আমাদের ফাইলটি এক্সট্রা করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিয়েছি। এখন আমরা আমাদের ফাইলটি ওপেন করব। আমাদের ফাইলটি ওপেন করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আইফোন 6 থেকে আইফোন এক্স পর্যন্ত আছে। আপনি চাইলে শুধু আইফোন 6s প্লাসের ফাইলটিও ডাউনলোড করতে পারবেন সেখান থেকে। আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিয়েছি। এখন আমরা আমাদের ফাইলটি আবার ওপেন করব। এখান থেকে আমাদের ফাইলটি আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা ডিসপিসিতে চলে যাব। ডিসপিসিতে গিয়ে আমরা লোকাল ডিস্কে চলে যাব। লোকাল ডিস্কে গিয়ে এখানে আমরা আনলক টুলে চলে যাব। এখানে আমরা বুট ফাইলে চলে যাব। বুট ফাইলে গিয়ে আমরা অ্যাপেলে চলে যাব। এখানে আমরা আমাদের ফোনটির ট্যাম ডিস্ক ফাইলটি আমরা পেস্ট করে দিব। তো বন্ধুরা, আমাদের ফাইলটি পেস্ট করার পর এখন আমরা আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করে আমরা থ্রি টুলসটি ওপেন করে নিব। থ্রি টুলসটি ওপেন করার পর আমরা এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের থ্রি টুলসটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ইনফরমেশন চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের ফোনটির ডিভাইস নেমটি হচ্ছে আইফোন 6s প্লাস। আমাদের ফোনটি আইওএস ভার্সন হচ্ছে 15.8.2। আমাদের ফোনটি নো অ্যাক্টিভ অবস্থায় আছে। আজকে আমরা আমাদের ফোনটি আনলক টুলের সাহায্যে বাইপাস করব। তো বন্ধুরা, এই অবস্থায় আমাদের ফোনটি কানেক্ট করে আমরা এখন আনলক টুলটি ওপেন করে নেব। আনলক টুলটি ওপেন করার পর তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আনলক টুলসটি আমরা ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, আনলক টুলসটি ওপেন করার পর আমরা অ্যাপেলে চলে যাব। অ্যাপেলে গিয়ে আমরা এখানে নিচে চলে আসব। তার আগে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নো চান্সে ক্লিক করব। নো চান্স এসএন এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ শেষ। এরকম আসলে আমরা তখন আমরা আমাদের ফোনটি অফটি অফ করে নেব। আমাদের ফোনটি বন্ধ করে নেব আমরা এখন। তো বন্ধুরা, আমাদের ফোনটি বন্ধ করার পর আমরা হোম বাটনটি প্রেস করে আমাদের ফোনটি দিয়ে ইউএসবি কেবল লিংক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইটুলস মোডে কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটি ডিএফ মোডে কানেক্ট করার লাগবে। তার জন্য আমরা ভলিউম ডাউন অ্যান্ড হোম কি অ্যান্ড পাওয়ার কি একসাথে প্রেস করে ধরে রাখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের লেখাটি চলে গেছে। আমরা একসাথে ধরেই রাখবো। আমরা 40 সেকেন্ড পর আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা ভলিউম ডাউন অ্যান্ড হোম কিটি ধরে রাখবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট হয়ে গেছে। আমাদের ফোনটি ডিএফএম মোডে কানেক্ট করার পর আমরা আবার আনলক টুলে চলে আসব। এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজটি শেষ। এখানে আমরা আমাদের ফোনটির র্যাম ডিস্ক ফাইলটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা মডেলটি সিলেক্ট করে দেব। আমাদের ফোনটির মডেল হচ্ছে আইফোন 6s প্লাস। এখানে আমরা 6s প্লাস সিলেক্ট করে দিই। আমাদের ফোনটির আইএস ভার্সনটি সিলেক্ট করে দেব। আমাদের ফোনটির আইএস ভার্সন হচ্ছে 15। আইএস ভার্সনটি সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে যখন 30% আসবে তখন আমরা ভলিউম ডাউনটি প্রেস করব। যখন 60-70% যাবে আমরা ভলিউম ডাউনটি ছেড়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে র্যাম ডিস্ক ফাইলটি ইনস্টল হচ্ছে। এখানে আমরা ফিক্স ড্রাইভারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব ঠিকঠাক আছে। এখন আমরা নিচে চলে আসবো। নিচে চলে এসে আমরা হ্যালো স্ক্রিন বাইপাসে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা নো চেঞ্জ এ দিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আনলক টুলে চলে এসেছে, বাইপাস হয়ে গেছে আমাদের ফোনটি। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, আমাদের ফোনটি চালু হইতে একটু সময় নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে বাইপাস হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য।